14 January 2021 এখন তো দুপুর বেলা সকাল থেকে অনেক কাজকর্ম হয়েছে এখন লাঞ্চ করতে যাব প্রথমে তারপর অনেক কথা হবে অনেক কিছু বলার আছে কারণ মোস্টলি মানালিতে আমরা লং স্টে করব মানে অনেকগুলো প্ল্যান ছিল সেগুলো ক্যান্সেল হয়ে গেছে সেগুলো সব বলবো ডিটেলসে বলবো এখন ফার্স্ট আমরা লাঞ্চ করতে যাব এখানে ভালো ঠান্ডা ছিল কারণ এখানে এরিয়াটা তো একদম পুরো ফাঁকা ফাঁকা তো প্রচুর ঠান্ডা এখানে রয়েছে তো বেশ রাতে ভালোই ঠান্ডা ফিল হয়েছে ওটা বলবো কেন মানে কোন কোন হোটেল চুজ করার ব্যাপারটা এটা বলবো ডিটেলসে বলবো যে মানে উইন্টার টাইমে কী কী জিনিসগুলো খেয়াল রাখা উচিত জাস্ট মানে অনেকগুলো কাজ ব্যাক টু ব্যাক হচ্ছে পুরো আজকে অ্যাকচুয়ালি পুরোটা ওয়ার্ক ডেই হবে আর কি আজকে কোনো বেরোচ্ছি না ওল্ড মানালি এরিয়াতে সেরকম ভালো খাবার মানে পছন্দ মতো পাচ্ছি না ঠিক সেরকমভাবে তো আমরা একটুখানি একটু দূরে যাবো আর কি মানালি মেলে ওই সব সাইডেই যাবো আর কি বেসিক্যালি এখান থেকে 1.5 কিলোমিটার এরকম ডিস্টেন্স হবে তো ওখানে যে লাঞ্চটা করবো অলরেডি লেট হয়ে গেছে মানে লেট লাঞ্চ হচ্ছে বেসিক্যালি তো ওটাকে ফার্স্ট করি তারপর আরেকটা জিনিসও ইন্টারেস্টিং হয়েছে আমরা মোস্টলি মানালিতে স্টে করছি যারা ভাবছিলাম হয়তো এখান থেকে বেরিয়ে যাবো সিমলার দিকে বাট মানালিতে থাকছি তার কারণটা হচ্ছে মোস্টলি মানে সেটা এখন যেটা বোঝা যাচ্ছে যে এখন স্নোর জন্য অনেক রাস্তা বন্ধ রয়েছে তো আমরা ভাবছিলাম যে পুরো ফুল সার্কিটটা করবো মানালি টু সিমলা স্পিতি কাজ সমস্ত নিয়ে সেটা হয়তো হবে না তো সেই জন্য আমরা হয়তো হোটেলেও নিয়ে নেবো মানালি অন্য জায়গায় এখানে থাকবো না তো সেই সমস্ত ব্যাপারটা বলবো ডিটেলসে এখন আর বলছেন এখন চাল খিদে হয়ে গেছে এখন প্রথমে লাঞ্চ করে নিই দেখি তন্দুরি চিকেন অ্যান্ড এভরিথিং একদম প্ল্যান্ড হয়েছে দেখি পেয়ে গেলে এই সময় তো ওটা করে নেবো তারপর পুরো আরামে কথা হচ্ছে সমস্ত কিছু ভালো করে বলছি ডিটেলসে মানে এখন আজকে অতটা ইয়ে নেই মানে রোদের অত পাওয়ার নেই দেখ তাকানোই আছে আর কি মনে হচ্ছে একদম বিকালবেলা লাগছে পুরো ব্যাপারটা তো ওই হচ্ছে ব্যাপার এখন লাঞ্চ করতে যাই চলো সো লাঞ্চ করতে যাচ্ছি এখন মানালি এখন ওল্ড মানালিতে আছে ওল্ড মানালি থেকে আমরা মানালির দিকে যাচ্ছি মানালি মেল ওই সব সাইডে যাচ্ছি কিছু পাওয়া ইন্টারেস্টিং পাওয়া যায় কি না এই সময় দেখি আমাদের হোটেলটা একদম টপে মানে উঠতে নামতে অনেক কষ্ট এখানে মানে চিপ হোটেলের এই একটা কিছু অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজও আছে আমরা নিজেদের নেমে গেলাম সুন্দর ওয়েদারটাও আছে মানে মেঘলা ওয়েদার লাগছে মানে স্নো হওয়ার চান্স হতে পারে এরকম ওয়েদার আস্তে আস্তে স্নো মানে ঠান্ডা বাড়তে পারে লঞ্চ করার আগে কারণটা বলে দিই আগে কারণ এখানে টাইম আছে হাতে তো ঘটনা হচ্ছে আমাদের যেটা প্ল্যান ছিল যে মানালি থেকে সিমলা পুরো সার্কিটটা একটা ইয়ে করা ওই দিক থেকে হয়ে যায় মানে মানালি হয়ে আর কি মানে স্মৃতি কাজা ওইরকম হয়ে পুরো সিমলাতে টাচ করা বাট এখন যে সিচুয়েশন হয়ে গেছে আটারের খোলা অবস্থাতেও মানে অনেক ট্রাফিক অনেক কিছু এরকম ঘটনা ঘটছে দুর্ঘটনা ঘটছে এরকম মানে স্টাকও হয়ে যাচ্ছে স্নোর জন্য এরকম প্রচুর সিচুয়েশান হচ্ছে মানে আটাল টেনারের জন্য যেটা একটা অ্যাডভান্টেজ হওয়া উচিত ছিল যে উইন্টার টাইমও যাওয়া যেতে পারে ওইদিকে যা সাইডটা তো সেটাও প্রবলেম এখন দেখা দিচ্ছে আর এরকম অনেক কিছু ঘটনা হয়েছে তার ফলে এখন মানে এখানকার গভর্নমেন্ট অ্যান্ড এভরিথিং সিকিউরিটির জন্য যেতে দিচ্ছে না সেফ সাইডে থাকার জন্য কারণ অনেক রিস্ক হয়ে যাচ্ছে আর ট্রেনের ওইদিকে যাওয়া দিল লাহোল অ্যান্ড এভরিথিং তো ওগুলো প্রবলেম হচ্ছে তো সেই জন্য এখানকার লোকাল ওয়াইজ অ্যান্ড এভরিথিং সবাই সাজেস্ট করছে যে এখন ওই দিকে না যাওয়াটাই বেটার গেলে সিমলা দিয়ে যাও বাট এখন পয়েন্ট হচ্ছে স্পিতি ওই জায়গাটা যদি আমরা সিমলা দিয়েও যাই যাওয়া যায় ঠিক আছে ওইদিকে রেকংপিও হয়ে ওইদিকে মানে কিনোর ফিনোর এইসব সাইড ফাইড হয়ে গেলেও প্রবলেম যেটা সব থেকে দাঁড়িয়ে যাচ্ছে যে ওখানে প্রচুর ঠান্ডা -20 এরকম ঠান্ডা হচ্ছে এবং খুব খুব যাতা লেভেলে ঠান্ডা আর ওখানে সেরকম ভালো হোটেল বা এরকম না থাকলে থাকা খুব সার্ভাইভ করা খুব মুশকিল তো সেই জন্যই আমাদের যেটা প্ল্যান ভাবছি যে ওটা ক্যান্সেল করে দিয়ে ওটা মানে সামার এরকম অন্য টাইমে এসে করা যেতে পারে এখন নর্মাল আমরা মানালি থেকে মানে এক্সটেন্ড করে স্টেটা মানে অন্যান্য সাইডে এক্সপ্লোর করা যেতে পারে আর কি অন্যরকমভাবে কারণ তাছাড়া কোনো অপশান নেই কারণ আমরা টাইম নিয়ে বেরিয়েছিলাম ওইভাবে তো টাইমটা আমরা মানালিতেই স্পেন্ড করবো তো মোস্টলি আমরা যেটা আগের হোটেলে যেটা ছিলাম সেই হোটেলটাই বুক করে দেবো এক্ষুনি মোটামুটি ইয়ে করে তো ওটা হয়ে গেলে যদি বুক ঠিকঠাক কনফার্ম হয়ে যায় তো মানে গুড এ গুড মানে সব থেকে বেস্ট হয়ে যাবে নাহলে একটু চাপ হতে পারে ওই হোটেলটা ছাড়া কারণ ওই হোটেলটা সব থেকে বেস্ট হোটেল মানে এত হোটেল রিসার্চ করলাম এভরিথিং তো ওটাই আমার সবাই সব থেকে বেস্ট লেগেছে আর ওটা হয়ে গেলে শর্টেড ওখানে আরও 5 দিন এক্সটেন্ড হয়ে যাবে মানে এই হোটেলে 16th অবধি দেন বাকি আরও 5 ডেজ ওখানে হয়ে যাবে তারপর 2-3 দিন মানালি মানে সিমলা হয়ে তারপর ওই দিক থেকে আমরা বেরোতে পারবো আর কি বেসিক্যালি তো দ্যাটস দ্য প্ল্যান এখন আপাতত তো
ওই হোটেলে গেলে তো দারুণ হয়ে যাবে, ঠিকঠাকভাবে পেয়ে গেলে এখন এখন কারণ ওইটা খুব এখন তো এখানে পুরো একবার সিজন চলে গেছে, প্রচুর লোক ট্রাফিক এখন এখানে হচ্ছে আর কি, হোটেলে প্রচুর লোক আসে। সিমলা তো অলরেডি ফুল, মানে সিমলা কোনো হোটেল ফাঁকা নেই এখন, এমন অবস্থা হয়ে গেছে। তো সেই জন্য দেখছি মানালিতে ওই হোটেলটা পেয়ে গেলে তো ওয়েল অ্যান্ড গুড, সব কিছু ভালোই হয়ে যাবে আর সমস্ত মানে ফেসিলিটিও ভালো রয়েছে একদম। এখানে যেমন অনেকগুলো প্রবলেম হচ্ছে, যেমন এখানে এখানে হোটেলে যেটা সব থেকে প্রবলেম হচ্ছে যে ঠান্ডাটা, এখানে এখানে কিন্তু খুব ঠান্ডা এই হোটেলে, মানে অতটা কন্ডিশন ভালো না, গরম মানে গরম জলও ভালোভাবে আসছে না। হ্যাঁ, সেই যে প্রবলেমগুলো হয় বেসিক প্রবলেম ওগুলি রয়েছে এখানে। প্লাস এখানে মানে এরিয়াটা মানে যে লোকালিটি এরিয়াটাও খুব একটা ইন্টারেস্টিং না সেরকমভাবে, মানে একদম আমাদের মানে হোটেলে একদম ফাঁকা চারিদিকে, ফলে হাওয়াটা একদম ডাইরেক্টলি ঢুকছে একদম, এরকম একটা প্রবলেম রয়েছে। তো সেই জন্য আমরা প্ল্যান করছি ওটাই করার, ওই হোটেলে শিফট করার, মানে চিপ হোটেলে না করে আর কি বেসিক্যালি। কারণ আমার হেরিম্বার যে ইয়েটা আছে ওই রাস্তায় চলে এসেছে একদম, ইন্টারেস্টিং রাস্তা হেরিম্বা টেম্পলের শর্টকাট রাস্তাটা বলে দিচ্ছি, মানে এখানে সামনে যে গেটটা আছে আর কি বেসিক্যালি, মানে এখান থেকে উপরে উঠে গেলি শর্টকাটে ব্যাক গেট দিয়ে ঢোকা যাবে হেরিম্বা টেম্পল, নাহলে অনেকটা ঘুরে ঘুরে ঢোকাবে। তো এটা একটা শর্টকাট, মানে কি ম্যাক্সিমাম কী হয়েছে ওল্ড মানালিতে ম্যাক্সিমাম হোটেল অ্যান্ড এভরিথিং রয়েছে, ম্যাক্সিমাম দেখেছি ওল্ড মানালিতে লোকে স্টে করছে, তো ওইটার শর্টকাট রয়েছে চাইলে আসতে পারে। আর আমরা যে রাস্তাটা আছে এই রাস্তাটা স্ট্রেট গেলেই মানালি ম্যালে চলে যাবে, মানে আমরা ডাউনে যাচ্ছি বেসিক্যালি এখন বলছি। আমরা যেটা ছিলাম অ্যালিজ পস, মানে পস এরিয়া টোটালি খুব নিট অ্যান্ড ক্লিয়ার অ্যান্ড এভরিথিং, তো এখান থেকে আরও মানে আরও বেশি ক্ল্যারিটি পাচ্ছি ওল্ড মানালিতে এসে। খুব সুন্দর গ্রাফি দিয়ে নেওয়া হলো, এখানে সব মানে রাস্তাঘাটের মধ্যে আমার প্রচুর গ্রাফিতি রয়েছে এই ওল্ড মানালি স্টাইল সাইডে, প্রচুর কালারফুল ইয়ে রয়েছে, পেন্টিংও রয়েছে, মানে ওয়াকিং ট্যুরও হয়ে যাচ্ছে একটা, মানে সাইডে যে অ্যাম্বিয়েন্স অ্যান্ড এভরিথিং রয়েছে হোটেলগুলো দেখাচ্ছে একটা কুইকলি। এখানে ট্যুরিজমের জন্য প্রচুর ভালো ভালো হোটেল তৈরি হচ্ছে, ডেলিও তৈরি হচ্ছে, এখন আমরা দেখলাম আমাদের পাশেই একটা হোটেল তৈরি হচ্ছে, তো এখানে কন্টিনিউয়াস মানে ওইটা ডেভেলপ হচ্ছে, তো ফিউচারে আরও আরও হোটেল তৈরি হবে এখানে। এখানে অনেক গ্রাফিতি রয়েছে ছোটোখাটো মানে এরিয়াতে, স্ট্রিটে, রাস্তায়, সব জায়গায় এরকম ছোটো ছোটো গ্রাফিতি রয়েছে, মানে ফটোগ্রাফারের জন্য ইন্টারেস্টিং প্লেস হয়ে যাবে। তো এখানে রাস্তাটা খুব ভালো, মানে খুব একে বেঁকে রাস্তা যে ব্যাপারটা আছে ওইরকম টাইপের ফিলের আছে ব্যাপারটা। আমরা অলমোস্ট চলে এসেছি মানালির ম্যালের কাছাকাছি, তো প্রথমে ওখানে দেখবো যে ওখানে যদি ঠিকঠাকভাবে পেয়ে যায়, ওখানে পাওয়ার হাই চান্স আছে, কারণ ওখানে তো মানে লোকে প্রচুর খায় টাই এবং ওই জন্য অনেকে ডেভেলপ করে রেখেছে, প্রাইস পয়েন্ট অ্যান্ড এভরিথিং সমস্ত কিছু একটা করে রেখেছে। দেখি একবারটি কীরকম কী আছে, নাহলে তো আলিও সাইডে যেতে হবে, লেটস সি। মানে হেভি লাঞ্চ করার প্ল্যান আছে, চিকেন তো অবশ্যই থাকছে, চিকেন হচ্ছে মধ্যম অনেক, ওটার উপর বেশ করেই হচ্ছে সব কিছু। বিউটিফুল স্কাই, মানে পেন্টিং যেমন হয় না সেরকম টাইপ লাগছে একদম, পুরো পাইন ফরেস্ট এটা। তো অলমোস্ট চলে এসেছি একদম, নামলি আমরা মানালি ম্যালে চলে যাবো পাশে। ফাইনালি মানালি ম্যালে চলে এসেছি, অর্ডার করে দিচ্ছি তন্দুরি চিকেন আর তন্দুরি রুটি, এক্ষুনি আই থিঙ্ক দু তিন মিনিটের মধ্যে চলে আসছে একদম গরম গরম চলে আসছে, তাও দেখাচ্ছি। সো ফাইনালি খাওয়া হয়ে গেল আমাদের তন্দুরি রুটি আর হচ্ছে তন্দুরি চিকেন, চিকেন ডিনার হয়ে গেলো, মানে চিকেন লাঞ্চ যাই হোক বলা যাকে না কেন, তো হয়ে গেলো ভালো করে খাওয়াটা হয়ে গেলো, এখন বেশ এনার্জি আছে। তো এখন আমরা টুয়ার্ডস ওই হেরিম্বার ওই সাইডেই যাচ্ছি আর কি, একটুখানি ওই দিকটা ঘুরে তারপর একবারে হোটেলে চলে যাবো, তারপর ব্যাক টু ওয়ার্ক পুরো টোটালি।
you.